বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 26/7/2022-এ মাধ্যমিক 2022-এর স্কুটিনি এবং রিভিউয়ের রেজাল্ট প্রকাশের কথা ছিল। সেই মতো আজকে মাধ্যমিকের স্কুটিনি এবং রিভিউয়ের রেজাল্ট প্রকাশিত হলো এবং এই রিভিউয়ের এবং স্কুটিনির রেজাল্ট ছাত্রছাত্রীরা আগামীকাল যে বিভিন্ন ক্যাম্প অফিস রয়েছে সেই ক্যাম্প অফিস থেকে পেয়ে যাবে সেই রিভিউ নিয়ে রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট এবং স্কুল থেকেও পেয়ে যাবে আগামীকালেই। তো সেই প্রকাশিত হলো মাধ্যমিকের স্কুটিনি এবং রিভিউ রেজাল্ট এবং সেই রেজাল্ট দেখে হতবাক অনেকেই, কারণ প্রায় 11,500 ছাত্রছাত্রীর নম্বর বদল হলো এবারে মাধ্যমিকে 2022-এর। 2 বছর পর অফলাইনে মাধ্যমিকের পরীক্ষা হয়েছিল আমরা জানি এবং সেই পরীক্ষাতে ভালো রেজাল্টও হয়েছিল এবং মেধা তালিকায় একসঙ্গে অনেক ছাত্রছাত্রী ছিল, তার সঙ্গে আবারও প্রায় 11,500 ছাত্রছাত্রীর নম্বর বদল হলো এবং মেধা তালিকায় আরও 18 জন ঢুকে পড়লো। আসুন এই সংক্রান্ত আপডেট একটু দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সম্বন্ধ খবর পাওয়ার জন্য। মধ্যশিক্ষা পর্ষদের খবর যে এবছর 32,740 উত্তরপত্র স্কুটিনির জন্য আবেদন জানানো হয়, এর মধ্যে প্রায় 11,456 উত্তরপত্রের নম্বর বেড়েছে। মাধ্যমিকের মূল্যায়নের ত্রুটি, স্কুটিনিতে নম্বর বদল হলো প্রায় 11,500 উত্তরপত্রে, এর ফলে প্রথম 10-এর মেধা তালিকায় ঢুকে পড়লো আরও 18 জন। এবছরে মাধ্যমিক পাসের হার ছিল 86.60% এবং প্রথম 10-এর মেধা তালিকায় ছিল 114 জন পরীক্ষার্থী, কিন্তু স্কুটিনির পর রেজাল্টে ব্যাপক রদবদল ঘটল। প্রথম 10-এর মেধা তালিকায় ঢুকে পড়েছে আরও 18 জন, ফলে পুনর্মূল্যায়নের পর দেখা যাচ্ছে যে প্রথম 10-এর মেধা তালিকায় রয়েছেন 132 জন। শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীরাই স্কুটিনির জন্য আবেদন করতে পারেন। মধ্যশিক্ষা পর্ষদের সূত্রে খবর, এবছর 32,740 উত্তরপত্র স্কুটিনির জন্য আবেদন জানানো হয়, এর মধ্যে প্রায় 11,500 উত্তরপত্রের নম্বর বেড়েছে এবং 10-এর বেশি করে নম্বর বেড়েছে প্রায় 500টি উত্তরপত্রের। এই নম্বর বৃদ্ধির ফলে কোচবিহারের একটি স্কুলের ছাত্রী মেধা তালিকায় সপ্তম থেকে অষ্টমে উঠে এসে পৌঁছেছে এবং বীরভূমের সৌমাল্য নৈয়োগী অষ্টম শ্রেণী থেকে চলে এসেছে সপ্তম স্থানে। কোচবিহারের মাথাভাঙা গার্লস স্কুলের রিফা তম্মান্না 10ম থেকে 9ম স্থানে উঠে এসেছে। অন্যদিকে রিভিউয়ের জন্য আবেদন করেছেন অকৃতকার্য পরীক্ষার্থীরা, সেক্ষেত্রে 931 জন উত্তরপত্রের নম্বর বেড়েছে। করোনার জেরে 2 বছর পর 2022 সালে মাধ্যমিক অফলাইন পরীক্ষা হয় এবং এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা নিরিখেও মাধ্যমিক পরীক্ষা ছিল তাৎপর্যপূর্ণ এবং এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 11,27,800 জন। পরীক্ষা দিয়েছিল 10,98,775 জন, প্রায় 50,000 বেড়ে রেকর্ড সংখ্যা পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল 5,59,000 এবং ছাত্রীর সংখ্যা ছিল 7,26,804 জন। পর্ষদসূত্রে দাবি, গত বছর পরীক্ষা না দিয়েও 100% পাস করা এবার পরীক্ষায় বসার দেদার আবেদন জমা পড়ে। চলতি বছরে মার্চের 7 তারিখ শুরু হয়েছিল মাধ্যমিক এবং 23 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছিল। তো সেই অনুযায়ী রিভিউয়ের যে রেজাল্ট, সেই রেজাল্ট প্রকাশিত হলো, প্রায় 11,500 ছাত্রছাত্রীর নম্বর কিন্তু বাড়লো। এর ফলে ছাত্রছাত্রী স্কুলে মানে যারা এক্সামিনার রয়েছে সেই এক্সামিনারের উপরও কিন্তু চাপ এসে গেল, কারণ এত পরিমাণে রিভিউয়ের নম্বর বেড়েছে, প্রায় 10 পর্যন্তও বেড়েছে, ফলে একটা পরীক্ষকদের ওপর একটা চাপ কিন্তু আসবে। তো যাই হোক, আপডেটটা আমি শেয়ার করলাম, আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।